আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, পরনির্ভরশীল ও দাবেদার রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। পরনির্ভরশীল নত জানু দেখতে চায়, চায় দাবেদার হয়ে থাকতে তারা যেটা ছিল, আর আওয়ামী লীগ দেশকে একটি মর্যাদাশীল সমৃদ্ধ অবস্থা উন্নীত করতে চায়। বিএনপি নেতারা তাদের বক্তব্যে দুর্নীতির কথা বলেন, অথচ তাদের শাসনামল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতির সময়কাল। দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছে। বিএনপির শাসনামলে দুর্নীতির অভিযোগে দলীয় কোনো নেতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নজির ফখরুল সাহেব দেখাতে পারবেন কি?